ছাত্রছাত্রীদের জন্য চালু হতে চলেছে নতুন একটি স্কলারশিপ যে স্কলারশিপে আবেদন করলে আঠেরো হাজার টাকা পাওয়া যাবে রাজ্য সরকারের এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীরা আঠারো হাজার টাকা করে কিন্তু পেতে পারেন এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন তবন্ধুরা দেখে নেব এক এক করে এই প্রতিবেদনে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দারুণ খবর রাজ্য সরকার দিচ্ছে আঠেরো হাজার টাকা পুজোর পরেই ঝটপট করুন আবেদন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকার কিন্তু আঠেরো হাজার টাকা দিচ্ছে এই স্কলারশিপের জন্য পুজোর পরেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন এক এক করে বিস্তারিত দেখে নেব এই প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও অনেক জনসাধারণের আর্থিক ও সামাজিক উন্নতির স্বার্থে সকল বয়সের মানুষের জন্যই উপযুক্ত প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার রাজ্য সরকার এই স্কলারশিপের জন্য মাধ্যমিক পাস পাওয়া পড়ুয়াদের অবশ্যই এই রাজ্যের বাসিন্দা হতে হবে পাশাপাশি অবশ্যই ষাট শতাংশ নাম্বার থাকতে হবে পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃতি কোনো বিদ্যালয় থেকে পড়াশোনা করে পাস করতে হবে আবেদনকারীর আধার কার্ড মোবাইল নাম্বার চালু ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্কলারশিপের জন্য মাধ্যমিক পাস কিন্তু হতে হবে তারপরেই এই রাজ্যের বাসিন্দা হতে হবে পাশাপাশি ষাট শতাংশ নাম্বার আপনাদের কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এরপরে বলছে পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে পড়াশোনা করে পাস করতে হবে আবেদনকারের আধার কার্ড মোবাইল নাম্বার এবং চালু একটি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই স্কলারশিপের সুযোগ পাবেন এরপরে আর কি বলা হয়েছে দেখুন এখানে বলছে পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ লক্ষ টাকার কম হতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পড়ুয়াদের পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক ছাড়াও স্নাতক স্নাতকোত্তর স্তরের জন্য চালু রয়েছে এই স্কলারশিপ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও বিস্তারিত জানতে আপনারা এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা সেখান থেকে আপনারা ভালোভাবে জেনে নিতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি এই ধরনের ভিডিওর আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন